আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আমরা নেক আমল করি, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা যায় এবং শেষে আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যায় আর পরিশেষে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেন। কিন্তু এই নেক আমল করতে গিয়ে আমরা কিছু ভুল করে থাকি। নেক আমলের মাধ্যমে যেভাবে জান্নাত অর্জন করা যায়, আবার এই নেক আমল করে আপনি জান্নাতটুকুও হারাতে পারেন। আপনি নেক আমল করছেন ঠিকই, কিন্তু আল্লাহর দরবারে তা কবুল হচ্ছে না। যা হচ্ছে না তা আপনি নিজেও জানেন না, কিন্তু দিন শেষে আপনি যদি একটু গবেষণা করেন, বিশ্লেষণ করেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আমলগুলো কতটুকু কবুল হচ্ছে। তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে নেক আমলগুলো কিভাবে সংরক্ষণ করা যায়। আমরা একটি বিখ্যাত হাদিস সহিহ বুখারীতে শুনেছি যে কিয়ামতের মাঠে সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে ছায়া দিবেন। তাদের মধ্যে দুজন হলো যে এমনভাবে দান সাদাকা করলো যে তার ডান হাত কী দান করেছে বাম হাত জানে না, এবং বাম হাত কী দান করেছে তা ডান হাত জানে না। অপরজন হচ্ছে যে নির্জনে নিবৃত্তে আল্লাহ স্মরণ করে আর তার চোখ দিয়ে অবিরত অশ্রু পেয়ে যায়। অর্থাৎ আপনি দান করলেন গোপনে, আর গোপনেই আল্লাহ দরবারে কান্নাকাটি করলেন, ক্ষমা চাইলেন। এই দুটো হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের নেক আমল যথাসম্ভব গোপনে রাখা। নেক আমল গোপনে রাখলে যেমন আপনার সম্মান বেড়ে যায়, মান মর্যাদা বেড়ে যায়, সেই সাথে গুনাহ মাপ পাওয়ার জন্য এই গোপনীয়তা আল্লাহ দরবারে বেশি প্রিয়। আপনি যদি দেখেন যে আমাদের সাহাবিরা কিভাবে দান করেছে, সাহাবিদের মধ্যে এই গোপন যে দান কিংবা গোপন যে আমল করাটা, সেটা ছিল একটি কমন বিষয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপে চুপে এক বৃদ্ধার খেদমত করতেন, তাকে খাইয়ে দিতেন। এটি জানতে পেরে আবার ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বৃদ্ধার খেদমত করতেন, অর্থাৎ সুযোগ খুঁজতেন। এভাবে যদি আপনি দেখেন যে আলী বিন জাইনুল আবিদিন রাহিমুল্লাহ, তিনি নিজ কাঁধে করে বস্তিবাসীদের খাবার খাওয়াতেন, তিনি নিজেকে দিয়ে আসতেন, কিন্তু যখন তিনি মারা যান তখন তার পিঠে দাগ দেখা যায়। সেটা দেখে এবং বস্তিবাসীরা খাবারের জন্য হাহাকার দেখে সবাই বুঝতে পারে যে এতদিন এই সাহাবি তিনি গোপনে খাবার পৌঁছে দিতেন। এভাবে আমরা যদি দেখি সাহাবি তাবিদের মধ্যে গোপনীয়তা অবলম্বন করছেন। কিন্তু আবার একটা জিনিস দেখেন যে মদিনার একজন বিখ্যাত ব্যক্তি ইমাম মালিক ইবনু আনাস রাহিমুল্লাহ, তিনি বলেন যে ব্যক্তি মৃত্যু যন্ত্রণা ও কেয়ামতের দুর্ভিষ্য পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চায়, সে যেন প্রকাশ্যে আমলের চেয়ে গোপনের অধিক আমল করে। আপনি যদি জান্নাতে যেতে চান, অবশ্যই আপনার আমলগুলো গোপন রাখতে হবে। ইবনে কাইয়িম রাহিমুল্লাহ বলেন, পূর্বসূরি নেককারদের মধ্যে একটি কমন বৈশিষ্ট্য ছিল যে তারা অন্তত একটি বিশেষ নেক আমলকে এতটাই গোপন করে রাখতেন যে তাদের স্ত্রী, তাদের পরিবার, তাদের সন্তান কেউই জানতেন না। এর কারণ হলো অন্তত এই একটি আমল কবুল হওয়ার ব্যাপারে যাতে পুরোপুরি পরিতুষ্টি আপনি নিশ্চিত হয়ে যান, কারণ আমাদের নেক আমলগুলোতে প্রায়ই লৌকিকতার মিশ্রণ থাকে, লোক দেখানো কাজ। আজকাল সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুকে, তারপরে ইউটিউবে, তারপরে টুইটারে আমরা শেয়ার করি আমরা যা দান করেছি, যেসব ভালো কাজ করেছি, যে সকল এবাদত করেছি, সব কিছুই
অনলাইনে সব কিছু অনলাইনে ছেড়ে দিচ্ছি। এভাবে যেমন আমাদের লাভ হচ্ছে তেমনই ক্ষতি হচ্ছে। এটি এক প্রকার ছোট শিরক বলা যায়। লৌকিকতার মাধ্যমে আপনার আমলগুলো ধীরে ধীরে ধ্বংসের দিকে ফিরে যায়। আপনি নিজেও বুঝতে পারবেন না আপনার আমলগুলো যে ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষকে দেখানোর জন্য আপনি দান করছেন, যখন আপনার অর্থ থাকবে না, যখন আপনার ক্ষমতা থাকবে না, যখন আপনার সম্মান থাকবে না, তখন আপনি এই দান করা ছেড়ে দিবেন। কিন্তু আপনি যদি পক্ষান্তরে গোপনে দান করেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করেন, তখন দেখা যাবে যে আপনার এই দানগুলো আপনি করতে পারছেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিয়ে দিবেন। হাদিসে এসেছে যে যা আমল করতো কিন্তু পরিস্থিতির কারণে করতে পারে না, তখন আল্লাহ তাআলা সেই নেকি আপনাকে দান করবেন। আর দান কিংবা ভালো কাজ, নেক আমল, এগুলো প্রকাশ্য করলে আপনি তৃপ্তি পাবেন না, কারণ আল্লাহ তাআলা গোপন, তিনি গোপন আমলকে বেশি পছন্দ করেন। আমরা যদি কোরআনে দেখি যে দান করা ব্যাপারে বা আমল করার ব্যাপারে আল্লাহ তাআলা গোপনে কীরকম গুরুত্ব দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা দান প্রকাশ্য করো তবে তা উত্তম, আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও তবে তা তোমাদের জন্য শ্রেয়। এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের মন্দগুলো মোচন করে দেবেন, তোমরা যা করো আল্লাহ তাআলা তা অবগত আছেন। সূরা বাকারা 271 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। সুতরাং আমরা দান করব, ভালো কাজ করব, তা গোপনে করলে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, আমাদের যে গুনাহগুলো সেগুলো ক্ষমা করে দেন। এখন কথা হচ্ছে যে প্রকাশ্য করে অনেকে, অনেক আলেমরাও প্রকাশ্য করে, আবার অনেক মানুষেরা প্রকাশ্য করছে, এসব করলে কি আমাদের আমল নষ্ট হয়ে যাবে কিংবা আমাদের গুনাহ হবে কি না? এখানে কয়েকটা বিষয় রয়েছে। আপনি এমনভাবে দান করছেন যা মানুষের উৎসাহিত করা, আপনি একজন মানুষকে উপকার করছেন, সবগুলো বলবেন না, দুই একটা বলবেন, কারণ সাহাবিরাও এরকমটা করেছেন। হাদিসে দান করার যেভাবে নিয়ম রয়েছে আমরা সাহাবিদের মাধ্যমে জানতে পারছি, রাসূলের মাধ্যমে জানতে পারছি, নবীদের মাধ্যমে জানতে পারছি এবং অন্যান্য যে সকল মনীষী রয়েছে সে সকলের মাধ্যমে আমরা জানতে পারি। সুতরাং যে সকল প্রকাশ করলে আমাদের উৎসাহিত করার দরকার সে সকল বিষয়ে হাদিসে এসেছে এবং আমল করার ব্যাপারও এসেছে। যেমন যুদ্ধের ময়দানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান করেছেন, আমরা সবাই জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবীকে বলছেন যে তুমি বাসায় কী রেখে এসেছো, তখন সাহাবি বললেন যে আল্লাহ ও তার রাসূলকে বাসায় রেখে এসেছি। তো এই সকল মাধ্যমে আমরা বুঝতে পারি যে দান, সাদাকা বা আমল, এগুলো কিছু কিছু ক্ষেত্রে হাদিসে এসেছে আমাদেরকে উৎসাহিত করার জন্য। আর আমরাও কিছু কিছু আমল উদাহরণের মাধ্যমে আমরা হাদিসের দিকে ডাইভার্ট করে দিতে পারি। আমরা এভাবে বলতে পারবো না যে আমি আমলটা করি, প্রত্যেক দিন করি, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। আপনি গোপনে সিয়াম পালন করেন, আপনি গোপনে দান সৎকার করেন, আপনি গোপনে মানুষকে সাহায্য করেন, সকল বিষয়ে আপনি গোপন রাখবেন এবং মানুষকে উৎসাহিত করবেন, কারণ গোপন রাখার মাধ্যমে আপনি এবারে যেমন তৃপ্তি পাবেন, মানুষের ভালোবাসা পাবেন এবং আল্লাহ তাআলার ক্ষমা পাবেন, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তৌফিক দান করুক।